আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনি, ফাল্গুনিস ব্লগ থেকে। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখানে আলু ভাজি রান্না করছিলাম, আলু ভাজিটা আমি কেটেছি, বুয়া এখনও আসেনি। মানে একদম সকালে উঠে মেয়েটাকে স্কুলে দিয়ে তারপরে হলো ভাজিটা একপাশে বসিয়ে দিয়েছি, মেয়ে স্কুলে চলে গেছে। তো ভাজিটা হচ্ছে মানে ফাইনাল লুক, এটা মানে হয়ে আসছে আর কি। এরকম তেল তেল ভাজি আমার খুবই ভালো লাগে। আর আলু ভাজি দিয়ে রুটি পরোটা সবারই বেশ পছন্দের। তা আমি কিন্তু একটু হলুদ দিয়েছি, তা একটু হলুদ হলুদ কালারটা এসেছে। আপনারা আবার হলুদ ছাড়া রান্না করতে পারেন। তো আগে কিন্তু আমি আবার আলু ভাজি যখন করতাম একদম গলে গলে যেত, তো আস্তে আস্তে মানে আমার আলু ভাজিটা এখন খুব সুন্দরভাবেই হয়। বলতে বলতে হচ্ছে মানে গতকাল রাতে যে বুয়া কাপড় ধুয়ে দিয়েছিল সেগুলো আর কি বারান্দা থেকে নিয়ে সব বিছানার উপরে রেখেছি, এখন এগুলো সব গুছিয়ে ফেলবো। আস্তে আস্তে করে কাপড়গুলো সব ভাঁজ করে ফেলবো। আর এভাবে ওয়েদারটাও দেখালাম যে কাপড়গুলো শুকাতে একটু দেরিও করেছে। যাই হোক, এখন কাপড়গুলো সব ভাঁজ করে নিব আর এখন মানে রান্নায় চলে যাব। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, তো ভাবলাম যে এই বৃষ্টি পরে কোনো খিচুড়ি খাবো না, আমি আজকে পোলাও রান্না করব। তো যে বলা সেই কাজ। আমি যে ভেজিটেবল রান্না করেছিলাম সেই ভেজিটেবল আমি টিপে রেখে দিয়েছিলাম পলি করে, পেঁয়াজ কেটে দিয়ে গেছে বুয়া, আর টিকিয়া ছিল ডিপে। আর এই দিকে হচ্ছে মুরগি ভিজিয়ে নিয়েছি, পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি, অন্য মাছ ছিল না যে পোলাওয়ের সাথে ফ্রাই করে খাবো। তো পেঁয়াজগুলি একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমি মুরগিটা রান্না করতে পারি। তো মুরগিটা কোরমা করবো পোলাওয়ের সাথে, আবার মুরগির কোরমা যায়। মুরগির কোরমার রেসিপি আমার চ্যানেলে অনেকবার আছে, কারণ আমার বাসায় প্রায় কোরমা খাওয়া হয়, রোস্ট খাওয়া হয়, এগুলো রান্না করা হয়। আর আমারও ভালো লাগে রান্না করতে, সবাইকে খাওয়াতে, আর আমার হাতেরটাও সবাই বেশ পছন্দ করে, মানে আমার ঘরের ফ্যামিলির মানুষরা। তো একটু ঝোলটাও বেশি দেবো, যেহেতু আমি আদার্স অন্য কিছু করছি না, মানে বিফ আইটেম বা অন্য এরকম কোনো কিছু করছি না। তো যাই হোক, কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা, রেসিপি আকারে। মানে মাখিয়ে বসিয়ে দিই, তো দিয়ে দিলাম এলাচ, কি বলি সরি, দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বাটা, মুরগিটা ঢেলে পরিষ্কার একটা পাত্রে। তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল, তেলটা একটু বেশি লাগে, আবার ঘিও ইউজ করব আমি, তেলটা একটু বেশি লাগে। কোরমা মানেই হচ্ছে আপনার তেল বেশি লাগবে, যেহেতু পেঁয়াজ বাটা ইউজ করছেন মানে একটু তেলের পরিমাণটা বেশি থাকে। এরপরে দিয়ে দিব হচ্ছে লবণ, লবণটা সবসময় বুঝে শুনে দিতে হবে, যেহেতু এখানে একটা মুরগি আর মুরগিটা বেশ বড়, তাই আমি বুঝে শুনেই দিচ্ছি। দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর অল্প একটু শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচটার কালারটা বেশ লাল, আমার কাছে ভালোই লেগেছে। আমি সবসময় মানে মশলাটা আমরা নিজেরাই তৈরি করি রোদে শুকিয়ে, তো এবার পসিবল হয়নি, তো আমি প্যাকেট মশলা কিনেছি আর রাঁধুনিটাই কিনেছি। দিয়ে দিলাম গুঁড়া দুধ, মানে পাউডার মিল্ক। তো এটাতে কিন্তু তরল দুধ ব্যবহার করলে হবে না, গুঁড়া দুধটা দিলেই বেশি ইয়াম্মি হয়, মজা হয়। এই যে এই ঘিটা, এই পেজ থেকে এই মানে ঘিটা কিনেছি, মানে দুই বোতলে আসছে, এক কেজি, হাফ কেজি, হাফ কেজি করে। তো এই ঘিটা দেখলাম ইউজ করে বেশ ভালো, ভালোই লেগেছে। এই ঘিটা আজকে এটার মধ্যে ব্যবহার করব। আর ঘিটা এভাবেও খেয়েছি, সুজিতে পোলাওতে ইউজ করব, বাচ্চার জন্য মানে সুজি রান্না যখন করি ডিম দিয়ে তখনও দেই, বাটার বা ঘি দুইটাই ইউজ করি বাচ্চাটার জন্য, মানে যখন যেটা একসাথে দুটা দিয়ে দিই না। তো এখন ভালো করে মাখিয়ে নেব। তো লাস্টের দিকে দিব হচ্ছে লেবু, কাঁচামরিচ, তারপরে ঘি, না ঘি দিয়ে দিয়েছি, তো লেবু আর কাঁচামরিচটাই দিব। এখানে কিন্তু কোনো জিরা গুঁড়া ইউজ করব না। আর দেখাচ্ছি যে হাত আমার কেটে গেছে, তো এগুলো মাখতে গিয়ে মানে আমার জ্বলে যায় না, ঠিক এরকম মানে কাটা জায়গায় লবণ লাগার মতো এরকম হচ্ছিলো, কষ্ট হচ্ছিলো। আর মুরগির যে হাড্ডি গুড্ডি থাকে না, সেগুলো দিয়েও তো খোঁচা খেতে হয়। তো সুন্দর করে আমার মাখা হয়ে গেল, এখন আমি হাড়টা
কেচে কুচে দিয়ে দিলাম, মানে হাতের মশলাগুলো। তো আমার কাছে মনে হচ্ছিলো আর একটু তেল লাগবে, এরপরে একটু সামান্য পানি দিয়ে দিব যাতে খুব। তো আজকে আমার পাশে আমার বাবু আছে, তো বাবু একটু পপ শব্দ করে, এটা ওইটা ধরে গেটে বাড়ি দেয়, এগুলি করে। তো এগুলো শব্দগুলো ইগনোর করবেন। আর এই পাশ থেকে আমি হাত মোছা পানিটা দিয়ে দিলাম, হাত মোছা পানিকে একটু পানি নিয়ে বাস দিয়ে দিলাম। অনেকগুলো পানি ধরে দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম কড়াই ভরে পানি উঠে যাবে। কোরমা কিন্তু একটু ভুনা ভুনাই করে খেতে হয়। তো যে বলা সেই কাজ, আজকে আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, মানে আপনাদেরকে যখন রেসিপি আকারে দেখাচ্ছি, তো বের করে আমি অলমোস্ট দিয়ে দিয়েছি দুই পাশে। এখন দুইটা একটা চুলায় চলে গিয়েছে চিকেন, আর অপর পাশ থেকে আমি যে ভেজিটেবল করেছিলাম বেশি করে, দুই পলি করে রেখেছিলাম ডিপেতে, তো একটা বের করে গরম করে নিচ্ছি। এতে করে বললাম যে আপনার জন্য অনেক সুবিধা হবে, পোলাও খেতে মন চাইলে একটু ভেজিটেবলের সাথে খাওয়া যাবে। বলতে বলতে আমি পোলাওটাও মানে বসিয়ে দিয়েছি। পোলাও আর কি রেসিপি দেখানোর কিছু নেই আর কি, আমি পোলাও অনেকবারই তৈরি করে আমার ভিডিওতে দেখিয়েছি, তাই ভাবলাম যে বেশি পুরো ফুল মানে ভিডিওটা অনেক বড় করার কিছু নেই। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি, সব কিছু দেওয়া হয়ে গেছে পোলাওতে, এখন ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দিব। তো এখানে দেখাচ্ছি আমি, আর চিকেনটা হয়ে গেছে, এখানে আমি ডিম দিয়েছিলাম, ডিমটা মনে হয় নতুন ছিল, খোসাগুলি একদম মানে খুলতে চাচ্ছিলো না। পোলাওটা হয়ে গেছে, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, পাঙ্গাস মাছটা মশলা দিয়ে ভেজে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো সবার খাওয়া শেষ, আমি একটু নিলাম, এই যে এখনও চিকেনটা নিইনি, এটা দিয়ে শুরু করেছি। তো বেশ মজা লেগেছিল আমার আজকে। এদিকে বুয়া আসেনি, থালাবাটিগুলো ধুতে হবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেব। অল্পের ভিতরে আমি যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক বড় করিনি, আর টেনে দেখারও প্রয়োজন নেই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।